দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে কোরিয়া বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা এবং স্বাগত। আর সাথে আছি আমি আউসমুজ্জামান ইমরান। আশা করি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা খুব বেশি ভালো নেই, কারণ আমার ভিডিও যারা দেখেন তাদের অধিকাংশই ইপিএস এর মাধ্যমে বা ই9 ভিসায় অথবা কোরিয়ান লটারি পেয়ে দক্ষিণ কোরিয়া আসতে চান। কিন্তু ইতিমধ্যে 2019 সালের শেষের দিকে যে কোরিয়ান লটারি অনুষ্ঠিত হয়েছিল, যারা প্যানেলভুক্ত হয়ে আছেন বা তালিকাভুক্ত হয়ে আছেন তাদের এখনো কোরিয়ান ভাষা পরীক্ষা হয়নি। প্রশ্ন হতে পারে কেন পরীক্ষা হয়নি, কারণ আপনারা সবাই জানেন সারা বিশ্বব্যাপী যে করোনা মহামারীর আতঙ্ক চলছে, এর কারণে সারা পৃথিবীতে এরকম একটা স্থবির অবস্থা। আর সে কারণেই কোরিয়ান লটারি পাওয়া সত্ত্বেও আপনাদের প্রায় একটা বছর অপেক্ষা করতে হচ্ছে। আশা করি 2021 সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ আগামী মাসে আপনাদের কোরিয়ান ভাষা পরীক্ষা অনুষ্ঠিত হবে, যদি চলমান করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যায়। আর যদি চলমান করোনা পরিস্থিতি আস্তে আস্তে আরও অবনতির দিকে যায় তাহলে আশা করি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। তবে 90% পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তাই যারা করোনাকালীন সময়ে আপনাদের কোরিয়ান ভাষা পড়াটা অব্যাহত রাখতে পারেননি তারা এখন 24 ঘন্টার অন্তত 16 ঘন্টা কোরিয়ান ভাষা স্টাডি করবেন, যেন কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করে রোস্টারভুক্ত হয়ে আপনি স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়া এসে মাসে 1,50,000 টাকা আয় করে নিজের পায়ে দাঁড়াতে পারেন, পরিবারকে সচ্ছলতার মুখ দেখাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। 2019 সালের শেষের দিকে বা 2020 সালের প্রথম দিকে যারা কোরিয়ান লটারি পেয়েছিলেন তাদের সবার কোরিয়ান ভাষা পরীক্ষা যেন আসছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, এবং যারা একটু পরিশ্রমী যারা একটু কর্মঠ তারা যেন কোরিয়ান ভাষা পরীক্ষায় পাশ করে স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়াতে এসে মাসে 1,50,000 টাকা আয় করে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে পারেন, এটাই আমি কামনা করি।